উত্তর চব্বিশ পরগনার হাবড়া পুরসভার তরফে ফের এক সপ্তাহ লকডাউন ঘোষণা করল হাবড়াতে। কিন্তু বাজার হাট বন্ধ থাকলেও নিয়ম মানছেন না ঠেলা গাড়িতে সবজি বিক্রি ও পথের পাশে বসা অস্থায়ী দোকানদাররা। প্রসঙ্গত, হাবড়াতে কয়েকদিন আগেই এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি দখল করেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় 113 জন। এছাড়াও হাবড়া পুরসভা এলাকায় পাঁচজনের করোনায় মৃত্যুও হয়েছে। তাই পুরসভা তরফে করোনায় রাশ টানতে আবারও এক সপ্তাহের টানা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ডাকঘর, ব্যাংকিং পরিষেবা, দুধ সরবরাহ ও ওষুধের দোকানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ছাড়া কোনো কিছুই খোলা থাকবে না। সবজি, মাছ, মুদিখানা সহ সমস্ত দোকানপাটির মতো বাকি সব বন্ধ থাকবে। ইতিমধ্যেই নবান্নের তরফে 31 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে 11 দিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুরসভার তরফের এই বাড়তি উদ্যোগ কতটা কাজে আসে সেটাই এখন দেখার বিষয়। কারণ বৃহস্পতিবার হাবড়া বাজার চত্বরে এবং শহরেই দেখা গেল বেশ কিছু মানুষ ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়েছে, কেউ আবার পথের পাশে অস্থায়ী দোকান খুলে বসেছে, অনেকেরই নেই মাস্ক। অবশ্য এ বিষয়ে পুর প্রশাসক জানায় তাদের কাছে যে সমস্ত অভিযোগ আসছে প্রশাসনের সাহায্য নিয়ে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কোথাও দোকান খোলা থাকলে শহরাঞ্চলে ছুটে যাচ্ছে পুলিশ, এমনটাই জানান পুর প্রশাসক নীলিমেশ দাস। হাবড়া পৌরসভা 29/7/2020 থেকে 5/8/2020 পর্যন্ত হাবড়া পৌর এলাকায় সম্পূর্ণ লকডাউন ডেকেছে। কিন্তু এই লকডাউনের আওতার বাইরে ওষুধের দোকান, দুধের দোকান এবং এমার্জেন্সি যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো এবং সরকারি যে অফিসগুলো রয়েছে, ব্যাংক, পোস্ট অফিস সহ সরকারি অফিসগুলো খোলা থাকে। বাকি সমস্ত কিছু, স্থানীয় পরিবহন, বাজারঘাট, দোকানপাট সব বন্ধ। প্রশাসনকে জানাচ্ছি আমাদের কাছ থেকে যে খবরগুলো আসছে, আসার সঙ্গে সঙ্গেই আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাচ্ছি এবং তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।